জিব্রাইল আল্লাহ আদেশে কোহে তুর পাহাড় এটারে মূল শুদ্ধা মূলার মতো উডাইয়া দি ময়দানে বোন ইসরায়েলের মাথার উপরে দিচ্ছে। সবগুলা যখন সারেন্ডার করলো ইসলামের পথে আসলো, মুসা দোয়া করলেন পাহাড় সরে গেল। বোন ইসরায়েল যাকে আমরা আগের কথা নাই বিপদ হরিয়ে না কইছিলাম। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। এটা ইহুদি জাতি, মুসা আলাইহিস সালামরে কি জ্বালান জ্বালাইছে, মুসা আলাইহিস সালাম ওদেরকে দিনের পথে রেখে তেই ময়দানে রেখে ওয়াইজ ওয়াদনা মুসা আর বাইনা লাইলাতান, মুসাকে আল্লাহ আমাকে একটু কোহে তুরে যাইতে কইছে, আমি সেখানে যাই, তোমরা হারুন আমার ভাই হারুন সে আরেক নবী হারুনের সাথে ইসলামের কাজ করো, রুকু করো সেজদা করো। মুসা সেখানে চলে গেছে কোহে তুরে 40 দিনের জন্য এতে কাফে, তাওরাত নাজিল করবেন আল্লাহ, এই জন্য মুসাকে সেখানে ডেকেছেন। ফিরে এসে দেখে বনে ইসরায়েল হারুন আলাইহিস সালাম ছাড়া এক জারুয়াও ইসলামের পথে নাই, ইসলাম বাদ দিয়ে সবগুলা গরুর বাছুর। ইন্নাকুম জালামতুম আনফুসাকুম বিত্তেখা যে কোমল ইস, কোরআনের কি ইতিহাস, কি শিক্ষা, আল্লাহর ইবাদত আল্লাহকে সেজদা বাদ দিয়ে সবাই গরুর বাছুরের সেজদা করে। মুসা আলাইহিস সালাম মেজাজি মানুষ আছিলেন, রাগি, নবীদের মধ্যে সবচেয়ে রাগি, কিন্তু যেই নবী তার নাম কি? 40 দিন পরে তাওরাত কিতাব নিয়ে তিন ময়দানে এসে সিনাই উপত্যকায় এসে যখন দেখে যে পুরো উম্মত তাওহীদ রিসালাত আখেরাত বাদ দিয়ে গরুর দেয়ার পূজা করে, হারুনের কয় তোর উপরে দায়িত্ব দিয়ে গেছিলাম আমি, তুই ওদেরকে একটু দেখে শুনে ইসলামের পথে রাখবি, এখন সব গরুর বাছুরের পূজা করে, তুই কোথায় ছিলি? হারুন আলাইহিস সালামকে, ভাই আমি চেষ্টা ত্রুটি করি নাই, কত বুঝাইছি কত রকমের বলেছি, এমন একটা অবস্থা হয়েছিল এরা আমারে কইছে বেশি কথা কইলে তোরে জবাই করুম, আমি পারি নাই। মুসা আলাইহিস সালাম মানলেন না, প্রথম হারুন আলাইহিস সালামের চুল দড়ি কিলের শুরু, এক ভাই আরেক ভাই রে, আর একই জামানায় একই জাতির কাছে দুই ভাই একত্রে নবী, বনি ইসরায়েলের ইতিহাসে দুই ভাই একত্রে নবী, হারুনের কিলায় কিল কত খাওয়া যায়, ঝাড়া দিছে লাড়া দিছে, চুল ছুটি গেছে এবার দাঁড়ি দিচ্ছে, দাঁড়ি ধরে কিলায় তোর উর্ফে দায়িত্ব দিলাম আর সবগুলা কাফের হয়ে গেল, তুই কি করেছিস? কাইয়া ইবনা উম্মে, হারুন আলাইহিস সালাম কা, আপনি আমার মায়ের পেটের আপন ভাই, লা তা খোঁজ বেলেহিয়াতি অলা বে রাসি, আপনি আমার দাঁড়ি ধরে যদি কিলাম চুলের মুঠি ধরে যদি কিলাম কোনো লাভ হবে না, আমি চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত চেষ্টা করেছি কিন্তু আমি সামলাতে পারি নাই। এইবার মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, জিব্রাইল আসলো, আসার পরে কয় হয় ওরা ঠিক হবে তা নাহলে আল্লাহর গজব তাদের উপরে এখনই আসবে, কিভাবে আসবে? ওয়াইজ আখাজ নামি ইসা কাকম, মুসা এবার কয় হে বনি ইসরায়েলরা তোমরা কি গরু বাছুরের পূজা করবা নাকি আল্লাহরে সেজদা করবা? ক গরুর বাছুর এটা লইয়ে আমরা আসি, এটার বাইরে আমরা যাব না। ওরা ফানা ফাও কাকুম তুরা, জিব্রাইল আল্লাহর আদেশে কোহে তুর পাহাড় এটারে মূল শুদ্ধা মূলার মতো উডাইয়া দি ময়দানে বনি ইসরায়েলের মাথার উপরে দিচ্ছে, কি পুরা তুর পাহাড় কোহে তুর এটারে উডাই মাথার উপরে লড়ে চড়ে পড়ে পড়ে সবগুলা সেজদায় পড়ে গেছে, সেজদায় পড়ে কা আমার না বিল্লাহে রাব্বিল আলামিন, গরুর দেয়ার হুজা ছাড়লাম, আল্লাহর উপরে ইমান আনলাম, আমার না বে রব্বে মুসা ও হারুন, আমি সবগুলা কোরআনের আয়াত বলতেছি কিন্তু গরুর বাছুরের পূজা আর করবো না, মুসা হারুনের আসল খোদার উপরে ইমান আনলাম। সেজদায় পড়ে আবার কোন কোন হারম দাদা চোখ উল্লাইয়া সায় পাহাড় গেছে না রইছে, দেখছেন? সবগুলা যখন সারেন্ডার করলো ইসলামের পথে আসলো, মুসা দোয়া করলেন পাহাড় সরে গেল। বনি ইসরায়েল যাকে আমরা আগের কথা নাই বিপদ হরিয়ে না কইছিলাম, আমাদের মধ্যে এরকম মানুষ বোধ হয় নাই, ধরে বলেন সেই আমার ছাত্র জীবন শেষ নাগাল্যান্ডে তাফসির করি, আমার বাড়ির
কাছাকাছি এক মুরব্বী আমার জন্য দুধ লই আইসে, ও গরুর দুধ আর কি ভাই, আমি কিন্তু কোনো পিন না, কোনো গদিও নাই, খানকাও নাই, আমার ঘরে যে প্রত্যেকদিন কত দুধ আসে, কত ফল আসে, আমি আবার গাঙ্গের পানি গাঙ্গে ছেড়ে দেই, কত খাবো কি খাবো। যে লোকে দুধ লইয়া সে এর একটা বদনাম আছে, এলাকায় দুধও হানি দেয়, এরকম মানুষ আছে না নাই, আমি নাম বলছি না, দুধে পানি দেয়, তো কোনোদিন দেটে না, এই কাম করে না, আজকে আমার লাই দুধ লই আইসে। আমি জানি লোকটা একেবারে বখিল দি গ্রেট হাড়কিপটা কৃপন। আমলা অমুকের বাপ দুধ আনছেন কেন, কয়েক গরুর ডেয়াগা তাপছে, ডেয়া তাপছে এমন জ্বর, সারা রাত কাঁপছে, হুজুর দুধটা লই আইসি, আপনি একখানে দোয়া করেন। আমি নিয়ত করছি দেয়াকে যদি আল্লাহ বাঁচাই রা, এটারে আল্লাহর রাস্তায় হাড়িয়া ছাড়ি দিয়ম, আগের কালের কথা, হাড়িয়া আজকাল পোলাপানে বুঝবে না, কোনো গরু টরু এরকম বিপদ টিপদ হইলে, দামড়া হইলে গোলাম সারার মিয়ারও হাড়িয়া উজ্ঞা আসিল, হেতারা দেশের রাজা জমিদার, এইভাবে খাইতো হাঁটতো। আমি কই যাক নিয়োজন করি হারাইছেন, নিয়তির বা আছেন তো, কাহুজুর কইছি আল্লাহর রাস্তায় ছাড়ি দিয়ে ভাই, কয়েক মাস হরে আবার দুধ লই আইসে, একে আপনার গরুর ডেয়ার কি খবর, কা আল্লাহ বালা করছে, একে ছাড়ি দিছেন নি, কাহুজুর ডেয়াকে বড় সুন্দর, এত মায়া লাগে, একে আপনি না কইছেন হাড়িয়া ছাড়ি দিবেন, হুজুর বিপদ হড়ি কইছি। আচ্ছা ওই বনি ইসরায়েল আর এই বাড়ার মধ্যে পার্থক্য আছে নি জোরে কন, পার্থক্য নাই। জাপানের ওসাকা শহরে, এই করোনার আগে আমি জাপান, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া এই দেশগুলো সফর করেছি, আপনারা জানেন অনেকে। আমাকে একটা মাহফিলে সেমিনারে এক ভদ্রলোক প্রশ্ন করল, জেনারেল মালানা ইহুদি জাতি, ইহুদি এরা এত বুদ্ধি কোথায় পাইল, পুরা দুনিয়াটারে ওরা চালায়, ওরা সংখ্যা 1 কোটি, মুসলমান 200 কোটি, কোথায় 1 কোটি কোনাই 200 কোটি, খ্রিস্টান 450 কোটি, ওরা 1 কোটি। খ্রিস্টান দেশগুলো তারা চালায়, মুসলিম দেশগুলো তারা চালায়, দেয়া যায় না, চালায় কিন্তু তারা, তাদের হাতের কবজায়। আমাকে জিজ্ঞেস করে, আমি অনেক স্কলারের কাছে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছি, ইহুদি জাতি এত বুদ্ধি কোথায় পাইল, আমাদের পাশের দেশ সেটাকে চালায় ইহুদিদের গোয়েন্দা সংস্থা মোসাদ, মোসাদ, আর সেই দেশের গোয়েন্দা সংস্থা র বাংলাদেশকে চালায়, তাইলে দেয়া যায় খলিফার খলিফা, আর খলিফা। কিন্তু আমাদের দেশে যারা দেশ নিয়ন্ত্রণ করে এরাও জানে না, এতগো পাশার মধ্যে যে কাঁথা দিয়ে ইহুদিরা লড়ে, কিন্তু লড়ে সব কিন্তু ইহুদি চান, বুঝার উপায় নাই, ঠিক কিনা বলেন? দাজ্জালের যোগানদার ওরা, দুনিয়ার অস্ত্রের ঘাটি চাবি কাঠি সব ওদের হাতে, সম্পদগুলা পুরা ওদের হাতে। শুনে আমার মনে হলো আপনার কাছে আমি সঠিক উত্তরটা পেতে পারি, ইহুদিরা এত বুদ্ধি কোথায় পাইল। আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি কি জানেন না নাপিতের ষোলশুঙ্গা বুদ্ধি, নাপিতের ষোলশুঙ্গা বুদ্ধি আর বান্দরের বান্দরামি, এটাকে আসলে নিরীক্ষণ করা, পর্যবেক্ষণ করা আসলেই কঠিন। ইহুদিরা যে আজকে সবচেয়ে বুদ্ধিমান, পুরা দুনিয়ারে লাড়ে সাড়ে, সব ওদের হাতের মুঠায়, একটাই কারণ, দুনিয়ার বুকে যতগুলো জাতি আছে একটা মাত্র জাতি দুনিয়ার বুকে আছে, যেই জাতিটা আজ থেকে প্রায় 3000 বছর আগে লোহিত সাগরের পূর্ব পাড়ে, একদিকে সিরিয়া আরেকদিকে জর্ডান, আরেকদিকে সিনাই উপত্যকা আরেকদিকে দাজলা নদী, মাঝখানের জায়গাটা ওয়াদি সায়না, সিনাই উপত্যকা,
এই বনি ইসরায়েল জাতি মুসা আর হারুন আলাইহিস সালামের পিছনে 40 বছর এই উপত্যকার মধ্যে ফেরাউনের মাইর খাইয়া বারমার রিফিউজিকে মত সাগর পার হয়ে যখন এই পাড়ে আসছে পূব পাড়ে সিনাই উপত্যকায় অজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়া সালুয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আমি আল্লাহ তোমাদেরকে বেহেশতের মান্না সালুয়া বেহেশত থেকে প্রত্যেক রাত্রে 70,000 বনি ইসরায়েলের জন্য 70,000 প্লেট বেহেশতের রান্না করা বেহেশতের তৈরি রেডিমেড প্যাকেট ফুড এইটা আসতো তারা প্যাট ভরে এই বেহেশতের মান্না সালুয়া খাইছে 40 বছর আমি বললাম মাই ডিয়ার জেন্টেলম্যান দুনিয়ার বুকে একটাই জাতি আছে যারা অন্তত 3,000 বছর আগে 40 বছর একাধারে বেহেশতের মান্না সালুয়া খাইছে যেটা অন্য কোনো জাতির প্যাটে কোনো যুগে ঢুকে নাই অন্য কোনো জাতি দুনিয়াতে থাকতে বেহেশতের খানা পায় নাই একমাত্র ইহুদি জাতি আজকে যে এত শেয়ানা সাড়ে শেয়ানা এটার পিছিয়ে একটাই কারণ বেহেশতের মান্না সালুয়ার অ্যাকশন এখনো আছে এই জন্য এরা এত চালাক ভদ্রলোক বলল যে আমি আজকে আমার জিজ্ঞাসার জবাব পেয়ে গেছি ইহুদিদের ষড়যন্ত্র এটা দেখা যায় না কিন্তু পুরো দুনিয়াটা ওরা জাল দিয়ে জড়িয়ে ফেলেছে আর দাজ্জাল এসে তাদের নেতৃত্ব দেবে এটা আপনারা জানেন আর দাজ্জাল আসবো ইহুদিদের দেশে আর ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে বর্তমান ইসরায়েলের রাজধানী তেল আবিব তেল আবিব থেকে উত্তর পূর্ব দিকে আরেকটা জায়গা বুখারী হাদিস হায়াকতুল ঈসা ইবনে মারিয়াম আল মাসিহাদ দাজ্জাল বেবাবুদ্দিন লুদ শহরের গেইটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন সেই লুদ শহর আগে ছিল না লুদ শহরও তৈয়ার হয়ে গেছে লুদ শহরটাও তৈয়ার হয়ে গেছে কারণ নবী হাদিসে বলেছেন লুদ শহরের গেইটে সেখানে শ্বেত পাথরের গেট তৈয়ার করেছে তারা আপনারা গুগল সার্চ করে দেখে নেবেন লুড এল ডাবল ও ডি এল আবার এল ডাবল ও টি লুত এই গুগল সার্চ করলে আপনারা দেখবেন কি গেট বানাইছে গেটের উপরে লিখছে দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার আমাদের শান্তির দেবতা রাজা দাজ্জাল এই গেট দিয়ে আসবে এবং দাজ্জাল এসে আমাদের ইহুদি জাতিকে পুরো দুনিয়ার নেতৃত্ব এনে দেবে সেখানে তারা একটা সামরিক বিমানবন্দর বানিয়েছে বিনগরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিনগরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেই এয়ারপোর্টে ঢুকতে এই গেটটা আর এই গেটটার নাম হলো বাবেলুদ বেবাবেলুদ্দিন লুদ শহরের গেট আর এই গেটের এখানেই কিন্তু ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন যে লুদ শহর ছিল না সেইটাও তৈয়ার হয়ে গেছে আগে ছিল না যে গেইটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন ইয়াকুল আল্লাহু আকবার আর নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেবেন সেই জায়গাও তৈয়ার হয়ে গেছে সুতরাং এখন শুধু দাজ্জাল আসার বাকি এইদিকে ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম আসার বাকি এই সময় যদি ইসলামের পথে আগান ইসলামের কাজ করেন মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ আল্লাহ পাক আপনার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেবেন সুতরাং এখন ইসলামের কাজ পরিশ্রম অল্প পুরস্কার বেশি সাহাবারা বদর উহুদের ময়দানে জীবন দিয়ে 100 শহীদের সওয়াব পাইছে আর আপনারা আজকে দিন কায়েমের এই ময়দানে যদি সহযোগিতা করেন 100 শহীদের সওয়াব পাবেন রাজি আছেন সুতরাং সবার একটাই দায়িত্ব সাইলে কামতি দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন এটাকে কায়েম করা মুসলমানের উপরে ফরজ আনাকিমুদ্দিন ওলা তাতাফাররাকু ফি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন